কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ভূঁইয়া ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন লিমিটেড হতে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় তিনজনকে আটক করেছে র্যাব। 11-এর সিপিসি 2-এর সদস্যরা এ সময় 143টি সিলিন্ডার সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 সিপিসি 2-এর একটি বিশেষ আভিযানিক দল 27 জানুয়ারি সদর দক্ষিণের 5 নং জোট কানন ধনপুরের ভূঁইয়া ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন লিমিটেড হতে সিলিন্ডারের অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় তিনজনকে হাতে নাতে আটক করে। এই চক্রটি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুত করে তা অবৈধভাবে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকায় বিভিন্ন কারখানায় চড়া মূল্যে বিক্রি করে। এছাড়াও এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।